এখন যেহেতু গরমের দিন তাই ভাবলাম খুব সহজ উপায়ে কিছু ঠান্ডা শরবতের রেসিপি সবার জন্য শেয়ার করি। আজকের রেসিপিগুলোতে সবচাইতে বেশি ব্যবহার করা হয়েছে লেবু। সামনে যেহেতু পবিত্র রমজান তখন কিন্তু শরবতের চাহিদা থাকবে অনেক, তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। প্রথমে বানাচ্ছি মালটা আর লেবুর শরবত। দিচ্ছি মালটার রস 3 টেবিল চামচ, সাথে দিচ্ছি লেবুর রস 3 চা চামচ। চিনি দিচ্ছি স্বাদ অনুযায়ী, যাদের সুগার সমস্যা আছে তারা চিনি বাদ দিয়ে বানাবেন। দিচ্ছি বেশ কিছু বরফ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঠান্ডা পানি। কিছু লেবু স্লাইস করে কেটে দিচ্ছি। এই গরমে ইফতারের সময় খেতে কিন্তু বেশ ভালো লাগে এই ধরনের শরবত। এবার বানাচ্ছি পুদিনা লেবুর শরবত। একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি বেশ কিছু পুদিনা পাতা। এই পুদিনার শরবতটাও গরমের দিনে খেতে বেশ ভালো লাগে। এবার এখানে দিচ্ছি একটা আস্ত লেবুর রস। লেবুর রসটা লেবু কেটে সাথে সাথে দিতে পারলেই বেশি ভালো হয়, এতে ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। তিন চা চামচ চিনি দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিচ্ছি, একটু বিট লবণ দিব। এখন এক কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার পর এভাবে ছেঁকে নিচ্ছি। এই পুদিনার জুসটা বানিয়ে ফ্রিজে রেখে খেতে পারবেন 4 থেকে 5 দিন। গ্লাসে দিয়ে দিচ্ছি বেশ কিছু বরফ। দিয়ে দিলাম কিছু লেবু, সাথে দিচ্ছি কিছু পুদিনা পাতা। এখন পুদিনা পাতার রসটা দিয়ে দিলেই শরবতটা বানানো হয়ে যাবে। বানিয়ে ফ্রিজে রেখে দিলে ইতারের আগে শুধু গ্লাসে ঢেলে নিলেই কিন্তু শরবতটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। একটা গ্লাসে দিচ্ছি তোকমা, এটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 30 মিনিট। 2 চা চামচ তোকমা দিচ্ছি। গ্লাস যদি বড় নেওয়া হয় সেক্ষেত্রে তোকমার পরিমাণটাও বাড়িয়ে দিবেন। এটা হচ্ছে সিয়াসিড, এটাও ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিট। সিয়াসিড কিন্তু শরীরের জন্য বেশ উপকারী। সিয়াসিডও দিলাম 2 চা চামচ। সাথে আরও দিচ্ছি ইউসুফগুলের ভুষি, এটাও পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ইফতারের সময় এই ধরনের শরবত শরীরের জন্য কিন্তু বেশ উপকারী এবং খেতেও লাগে ভালো। 2 চা চামচের মতো লেবুর রস দিচ্ছি। চিনি দিচ্ছি পরিমাণ মতো, যাদের সুগারের সমস্যা আছে তারা চিনি বাদ দিয়ে বানাতে চেষ্টা করবেন। একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার বানাচ্ছি শসা লেবুর শরবত। একটা শসা ঠিক এভাবে কেটে নিচ্ছি। শসার টুকরোগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে, সাথে আরও দিচ্ছি বেশ কিছু পুদিনা পাতা।
বিট লবণ দিচ্ছি হাফ চা চামচের মতো। হাফ চা চামচ লবণ দিলাম। জিরা গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ। চাট মশলা হাফ চা চামচ। এবার স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি। সুগারের সমস্যা যাদের তারা চিনি বাদ দিয়ে দিবেন। সাথে যাচ্ছে লেবুর রস, আমি 2 চা চামচ দিয়ে দিলাম। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই জিনিসটাকে এখন ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এভাবে শসা আর পুদিনার রস করে নিলে ফ্রিজে রেখে দিতে পারবেন 4-5 দিন। ইফতারের আগে গ্লাসে ঢেলে নিলেই শরবত হয়ে যাবে। গ্লাসে দিচ্ছি কিছু বরফ। কিছু শসা কুচি করে কেটে দিলাম। এটা খাওয়ার সময় বেশ ভালো লাগবে। এখন অর্ধেক গ্লাসে দিচ্ছি শসার রস। বাকি অর্ধেক গ্লাসে দিচ্ছি ঠান্ডা 7-Up। এই শরবতটা গরমের দিনে খেতে কিন্তু বেশ ভালো লাগে। শেষ পর্যায়ে বানাচ্ছি মাল্টা লেবুর আইসটি। গ্লাসে দিচ্ছি মাল্টার রস 1 টেবিল চামচ, লেবুর রস 2 চা চামচ। দিয়ে দিচ্ছি বরফ। স্লাইস করা লেবু দিচ্ছি। সাথে দিচ্ছি স্লাইস করা মাল্টাও। বেশ কিছু পুদিনা পাতাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি লিকার চা। লিকার চা বানিয়ে ছেঁকে ঠান্ডা করে রেখেছিলাম। এই শরবতটা খেলে দেখবে 1 মিনিটেই শরীরটা ঠান্ডা হয়ে যায়, আর গরমের দিনে খেতে বেশ ভালো লাগে। আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি লেবু দিয়ে 5 রকমের ভিন্ন রকম শরবতের রেসিপি দেখাতে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।